থংমুং ওংখা বরকনি শক হামতাই কেরিয়ার সুনাম নানিব কাইশালামা আবহাইনু হাস্তে ত্রিপুরানি ইংই অলিম্পিক্স জিমনাস্টিক্স কপ্লাই ইংই দীপা কর্মকার হাস্তিনি বুমুংনো কুচুকো কাশারিখা থংমুংনো তাইব ফুয়ার নাবাগৈ হাস্তে হাপাংনি বাকাকতে জুদা জুদা তাংবু তাংব নাহার জাগি তঙ অবনিনো কাইশা মারি ত্রিপুরা স্পোর্টস স্কুলনি 24th ফাউন্ডেশন দেনি সালো বুফাং বসা কাইমানি বিশিংতে পালাইজাখা ডিডিএস স্পোর্টস কমপ্লেক্স বাদারঘাটো বাদাও ফাইমা জাখা মন্ত্রী টিঙ্কু রয়ন খবৈ থংমুং বেদিনী কুমনি আদং রং স্মরণধন্য গর্বের বাবা অর্জুন কুমার দে মহোদয়ের হাতে এই সম্মান তুলে দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী পুষ্পস্তবক এবং ট্রফি তুলে দিচ্ছেন এবং পাশাপাশি রয়েছেন প্রায় আমাদের 24 বছরে পা দিয়েছে এই স্পোর্টস স্কুল আর ত্রিপুরা রেনাউন্ড স্পোর্টস স্কুল একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো একটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা এটাই আমাদের একমাত্র তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য যারা এই এক বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে আর আগামী এক বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে এখানে আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছে সবাই এখানে আছেন আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি কিন্তু আমাদের লক্ষ্য আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন এটা হাতে নেওয়া না একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্য যেন উত্তর পূর্বাঞ্চলে অন্য রাজ্যের মতো প্রতিভান খেলোয়াড়রা বেরোবে আমরাও চাই দীপা কর্মকার সেই 2016 থেকে আজও আমরা বলছি এই ধরনের দীপা কর্মকার প্রতি বছর যেন বেরোয় এটা নিয়েই পরিকল্পনা এটা নিয়েই আলোচনা আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে বারোই ত্রিপুরার নাম উজ্জ্বল করে দেশের নাম উজ্জ্বল করে ক্রীড়াক্ষেত্রকে আরও উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কী পরিকল্পনা রয়েছে অনেকগুলো পরিকল্পনা আছে আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স যে হেলথ বিমা এর আগে ছিল না কোনো দিন আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায় সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইন্স্যুরেন্স করে দেওয়া তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে তো পরিকল্পনা অনেক রয়েছে তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয় খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও আজ যেভাবে সারা দেশ জুড়ে সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায় তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা দেশকে প্রতিনিধিত্ব করা তো আমরা চাইবো এখান থেকে ভালো খেলার যেন বের হয় থ্যাংক ইউ ব্যুরো রিপোর্ট খুমপুই